ব্যাকডেটেড। বাঙালির নাম্বার ওয়ান ফেস্টিভ্যাল দুর্গা পুজোয় গেলি না, এখন কিনা জগদ্ধাত্রী পুজোয় বাড়ি যাবি? তুই বুঝবি না রে নন্দিনী, চন্দননগরে না জন্মানে জগদ্ধাত্রী পুজোটা কি সেটা বোঝা যায় না, বুঝেছিস? সে তো জলে না থাকলে জলদস্যুকেও বোঝা যায় না, গাইয়া কোথাকার। এই বিহেভিয়ার টাং, আমি গাইয়া, উনি দুর্গাপুরে, খুব আলবার, তাই না? এক্স্যাক্টলি। তোরা চিল্লাচ্ছিস কেন রে? এসো এসো, চন্দননগরের ব্র্যান্ড অ্যাম্বাসেডার প্রথমা জগদ্ধাত্রী পুজোর পুষ্পাঞ্জলি দিতে স্বদেশ ভ্রমণ করবেন, আমি বলেছি গাইয়া। ফাটা ফাটি। শোন প্রথু, এবার জগদ্ধাত্রীকে একটা SMS পাঠিয়ে সরি বলে আমাদের সঙ্গে শঙ্করপুরের অনসিট ট্রিপটা এনজয় করতে চল। কবে ঠিক করলি? আজ পরশু বেরোবো, জাস্ট 3 days 2 nights, খাও দাও অ্যান্ড এনজয়। আমার জামা নিয়ে তোদের একটা হেডেক কেন বলবি? চন্দননগরের এটা সেটা নিয়ে বকবকম করে করে যে সারা বছর আমাদের হেডেক ধরিয়ে দিস। এনাফ ইজ এনাফ, আমাকে আমার মতো থাকতে দে। থাকো, কিন্তু আমাদের সঙ্গে ছাড়া যাওয়া চলবে না, ওকে? এখন গুটি গুটি গার্ল হয়ে ঘুমিয়ে পড়ো, রাত 12টা বাজতে মাত্র 10, এক ছপটায় ঘাড়ের 12টা বাজিয়ে দেবো। সবাই মিলে গুছিয়ে আমার র‍্যাক করছিস, মেলা ফ্যাচ ফ্যাচ না করে ঘুমোবি? সব গার্জিয়ান এসেছে। হু আর ইউ? তোরা আমাকে বল আর কে? আমি যাবই, দেখি তোরা আমাকে কি করে আটকাস। গুড নাইট গুড গার্ল। তাও যদি এমন হেরিটেজ নিয়ে জন্মাতিস তাও বুঝতাম। সালের 21 মার্চ কলকাতার উল্টো দিকে হাওড়ার ঘুষুরি থেকে স্টার্ট করে রেল লাইনের ওপাশের খলিশানি হয়ে এই রাস্তা দিয়ে এগিয়ে গিয়েছিল ব্রিটিশ ফৌজ। লক্ষ্য ছিল চন্দননগর দুর্গ। ফটক গোড়ায় এটি হল রাসবিহারী বসুর বসত বাড়ি। এই বাড়িতে থাকার সময় স্বদেশী আন্দোলনের সংস্পর্শে এসেছিলেন রাসবিহারী বসু। আজন্ম বিপ্লবী এই মানুষটিকে কোনোদিনই ধরতে পারেনি ব্রিটিশ পুলিশ। এই হচ্ছে সেই বাড়ি, চল। এই হচ্ছে উপেন্দ্র ভবন। উপেন্দ্র ভবনে হীরেন চ্যাটার্জির সময় বিপ্লবীদের আনাগোনা ছিল। মেদিনীপুরে জেল ভেঙে পালিয়ে দীনেশ মজুমদার এই বাড়িতে এসে উঠেছিলেন। এই আমরা জিটি রোডে পড়লাম, দক্ষিণে কলকাতার দিকে এগোচ্ছি। এর স্ট্রাকচারটা দেখ, কেমন গ্রিকো রোমান প্যাটার্ন না? তুই জানলি কেমন করে? জানি, ভুল হলে বলিস। এটা বানিয়েছিলেন হরিহর শেঠ তার বাবার স্মৃতিতে। হ্যারে প্রথমা, হ্যাঁ, তোদের চন্দননগর লাইব্রেরির বয়স তো অনেক হলো না?
1873 সালে তৈরি। এর ঠিক 200 বছর আগে ফরাসি বণিক দুপ্লেসি বাংলার নবাবের কাছ থেকে চন্দননগরে 20 আরপা জমি কিনেছিলেন। কি বললি? আরপা? আরে বাবা, ফরাসিতে জমির মাপকে বলে আরপা। আমরা যেমন বলি বিঘে কাঠা, ওদের বলে আরপা। 1673 ফরাসিদের আসাটা খুব একটা কাজে দেয়নি। এর ঠিক 15 বছর পরে, মানে 1688, রাইট, 1688, সেই সময় ফরাসিরা মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে 942 হেক্টর জমি 40,000 টাকায় নেয়। তারপরে ওরা এখানে কুঠি তৈরি করার পারমিশনও পায়। আর সেই বছরই অগাস্টিনীয়রা এখানে প্রথম চার্চ তৈরি করে। ফরাসিরা চন্দননগর শহরটা খুব দ্রুত ডেভেলপ করতে শুরু করে। আর এর মধ্যমণি ছিলেন জেসুইট দুসেজ নামক একজন ফরাসি আর্কিটেক্ট। হ্যারিপুল, গপটা কেমন ফরাসি কীর্তন কীর্তন থাকছে না? হবেই তো, না হলে কোথায় থাকে চন্দননগর? আচ্ছা দেখ দেখ শোন, ফরাসিরা এখানে এসেছিল, কন্ট্রিবিউট করেছিল, এটা ঠিক। বাট সেটাই শুধু আজকে চন্দননগর নয়। আবার অন্য পালা শুরু করেছিস। এই এই নৃত্যগোপাল স্মৃতি মন্দিরের কথাটা একটু বলতো। নৃত্যগোপাল স্মৃতি মন্দির এই শহরের সংস্কৃতির অন্যতম পীঠস্থান। বাংলা 1334-এর 21শে বৈশাখ চন্দননগর পুরসভা এই মঞ্চে বিশ্বকবিকে সম্বর্ধনা দিয়েছিল। আর তার উত্তরে বিশ্বকবি কি বলেছিলেন জানিস? যখন বালক ছিলেন তখন চন্দননগরে আমার প্রথম আসা। ছেলে মানুষের বাঁশি, ছেলে মানুষের সুরে যেখানে বাজত সে আমার মনে আছে। মোরান সাহেবের বাগান বাড়ি বড় যত্নে তৈরি, তাতে আড়ম্বর ছিল না, কিন্তু সৌন্দর্যের ভঙ্গি ছিল বিচিত্র। আরও একটা কথা, মন্মথ রায়ের কারাগার নাটক যখন সারা দেশে নিষিদ্ধ, সেই নাটক কিন্তু মঞ্চস্থ হচ্ছে এখানে। এই সেই চন্দননগর লাইব্রেরি। এখানে আছে অনেক প্রাচীন গ্রন্থ, বিষয় বৈশিষ্ট্যে যা অতুলনীয়। আর আছে অনেক প্রাচীন পত্রপত্রিকাও। এটা হচ্ছে শহরের দক্ষিণ গেট। ফরাসিরা গোটা শহরটাকে পরিখা কেটে ঘিরে রেখেছিল। এখন অবশ্য এর নাম বারাসাত গেট। আন্তর্জাতিক ইংরেজ ফরাসি চুক্তি, সেই ইংরেজ ফরাসি চুক্তি অনুযায়ী ইংরেজদের এই গেট পার হতে হতো বন্দুক নামিয়ে। Je ne suis qu'une pas grand chose. এই চিঠি রোডকে মাঝখানে রেখে ফরাসিরা সেদিনে চন্দননগরকে ভাগ করেছিল।
ভিল ব্লাশ সাদাদের এলাকা, ভিল নোয়ার বা কালো এলাকাতে। সাদা এলাকায় নাগরিক উন্নতির সুযোগ সুবিধা সবই হয়েছিল পরিকল্পিতভাবে, আর কালো এলাকা ছিল অনুন্নত, সাংস্কৃতিক মেলবন্ধনও হয়নি। ফরাসিরা ছিল তাদের সংস্কৃতি উৎসব নিয়ে, আর কালো এলাকাও তাদের নিজেদের উৎসব সংস্কৃতি নিয়ে মেতে থাকত। ফরাসিদের প্রভাবে ভেসে যায়নি, আর তাই গঙ্গার ধারে সে সময় স্টার হোটেলগুলিতে ইউরোপিয়ানরা উইকেন্ড কাটাতে এলেও এখানকার সঙ্গে কোনো যোগাযোগ তৈরি হয়নি। তবে শহর প্ল্যানিং ছিল আধুনিক, গ্রিড আয়রন প্ল্যানিং। জ্যোতির মোড়ে এটাকেই বলতে পারিস গোন্দলপাড়ার এন্ট্রান্স। এখান থেকে আমরা পায়ে হেঁটে এগোব। ১৯৩০ দোসরা সেপ্টেম্বর রাতে কুখ্যাত চার্লস ডেগার্টের নেতৃত্বে ইংরেজ পুলিশ এই জ্যোতির মোড়ে এসেই হল্ট করে। ১৯৩০ ২২ এপ্রিল চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে রক্তক্ষয়ী যুদ্ধের পর অনেকে ধরা পড়লেন, পালালেন অনেকেই। দুর্ধর্ষ ইংরেজ গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে এমনই কয়েকজন এলেন চন্দননগরের গোন্দলপাড়ায়। শশধর আচার্য আর সুহাসিনী গাঙ্গুলি স্বামী স্ত্রী সেজে ভাড়া নিলেন এই বাড়িতে। ব্যবস্থা করে দিলেন যুগান্তর দলের তৎকালীন প্রধান ভূপেন্দ্রনাথ দত্ত। এই বাড়িতেই আত্মীয় সেজে এসে উঠেছিলেন গণেশ ঘোষ, আনন্দগুপ্ত, মাখনলাল ঘোষাল এবং লোকনাথ বল। খবর পেয়ে ডেগার্ট এলেন মাঝরাতে, এক্সট্র্যাডিশন ট্রিটি নস্যাৎ করে আক্রমণ করল বিপ্লবীদের। পুলিশের গুলিতে মাখনলাল নিহত হলেন, পুকুরের জল লাল হয়ে উঠল মাখনলালের রক্তে। মাখনলালের মৃতদেহ ব্রিটিশকে ছুঁতে দেয়নি চন্দননগরের মানুষ, অরন্ধন পালিত হয় গোটা চন্দননগরে। বিপ্লবীর সম্মানে মর্যাদায় তাকে বিদায় জানিয়েছিল চন্দননগর। দীপ নেভা ঘরে আলো দিয়ে গেল যারা, বিয়ে গেল শুধু ভাঙা জীবনের তরি, তারা উন্মাদ, তারা যে লক্ষ্মী ছাড়া, স্মৃতির দেউলে তাঁদের প্রণাম করি। বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে গোন্দলপাড়ায় গড়ে উঠেছিল বান্ধব সম্মিলনী। প্রতিষ্ঠাতা ছিলেন বসন্তকুমার বন্দ্যোপাধ্যায়, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উপেন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায়, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখেরা। এখানে রাখালি দাসী বাস করতেন না? না, বিখ্যাত বিপ্লবী নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম ছিল জগদীশ্বরী দেবী, আর রাখালি দাসী ছিলেন তার সঙ্গিনী। এই দুজনেই ডাইরেক্টলি কন্ট্রিবিউট করেছেন চন্দননগরের বিপ্লবী মুভমেন্টগুলোতে। একবার তো নরেন্দ্রনাথের বাড়িতে রিভলভারের খোঁজে তল্লাশি চালাতে এলে জগদীশ্বরী দেবী নিজের উড়ুতে রিভলভার বেঁধে পুলিশকে বিভ্রান্ত করেন। বঙ্গভঙ্গ আন্দোলনটাই আগুনে ঘি দিয়েছিল। তখনকার ডুপ্লে কলেজের অধ্যক্ষ চারুচন্দ্র রায় ১৯০৫ সালেই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথকে এখানে আনেন। ১৯০৭ সালের বিজয়া দশমীর দিন বিখ্যাত বারিন ঘোষ আসেন চন্দননগরে, যুগান্তর দলের প্রভাব বাড়তে থাকে। তাহলে ফরাসিগুলো কি করছিল? বাধা দিয়েছিল। মেয়র তার্দিভাল চন্দননগরের স্বদেশী প্রচার বন্ধ করার অর্ডার দেন, ব্যাস মার বোমা মেয়রের বাড়িতেই। মাউজার পিস্তল এখানে এনেছিলেন শ্রীশচন্দ্র ঘোষ, কার্তুজ এনেছিলেন সত্যচরণ কর্মকার, থাকত মনীন্দ্রনাথ নায়কের কাছে। এই মনীন্দ্রনাথ নায়ক ছিলেন বোমা বানানোর মাথা, সারা বাংলায় রিভলভার যোগান দিত চন্দননগর।
আর বিদেশ থেকে আমদানি করে আনতেন কিশোরী মোহন সাবুই। ওই দিকটা দেখ কি সুন্দর, নদীর ওপারটা জগদ্দল না? হ্যাঁ, এই দেখ নদীটা কেমন বেঁকে গেছে, এখানে ঠিক যেন একপালি চাল, অদ্ভুত না? কেউ কেউ বলেন এই জন্যেই শহরটার নাম চন্দননগর। উত্তর দিকে দেখ, দেখ দেখতে পাচ্ছিস ওইখানে ছিল ফোর্ট দ্য আর্লেয়া, মানে আর্লেয়া দুর্গ। এই আর্লেয়া দুর্গকে ইংরেজরা দ্বিমুখী আক্রমণ করেছিল, খলিশানি দিয়ে এসেছিল রবার্ট ক্লাইভ পদাতিক বাহিনী। আর গঙ্গার বুক দিয়ে রণতরী নিয়ে এসেছিল ওয়াটসন। দ্বিমুখী আক্রমণে ধূলিসাৎ হয়ে গিয়েছিল দুর্গ, তারপর আর কি, ফরাসিদের হাত থেকে চন্দননগর চলে গেল, আর এই চন্দননগর লুট করলেন রবার্ট ক্লাইভ, আর সেই লুটের একাংশ ক্লাইভ আর ওয়াটসন নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন। আর বাকিটা বাকিটা আর কি, বাকিটা বলতে বেশিরভাগটাই কাজে লাগলো ওই পলাশির যুদ্ধের সৈন্য আর অস্ত্র সংগ্রহ করতে। ইন্টারেস্টিং, তার মানে চন্দননগরে আর্লেয়া দুর্গ ইংরেজরা দখল করতে না পারলে পলাশের যুদ্ধে তো ছবি হয়ে যেত রে। এক্স্যাক্টলি, শুধু কি তাই, 1757 থেকে 1947 ভারতের ইতিহাসটাই অন্যরকমভাবে লেখা হতো। যাই হোক, প্যারিসের সন্ধির পর ফরাসিদের হাতে আবার চন্দননগর চলে আসে, আর আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চাঁদনি ঘাট। গঙ্গার ধারে এত বড় স্ট্র্যান্ড বাংলার প্রথম। চন্দননগর কলেজ না? হ্যাঁ, ফরাসিদের সময় এটাই ছিল হোটেল থাইসোলা। আর এই চার্চটা দ্য চ্যাপেল, 1720 তৈরি। ১৮৩১ এই ঘাটে এসে একটি নৌকা ঘুরল, উঠে এলেন তিনজন নান, শুরু হল নারী শিক্ষার কাজ, তৈরি হল সেন্ট জোসেফস কনভেন্ট। ওই দেখ পাতাল বাড়ি, রবীন্দ্রনাথের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের রবীন্দ্র ভবন, আগে নাম ছিল জাহ্নবী নিবাস। রবীন্দ্রনাথ এখানে বিংশতি বঙ্গীয় সাহিত্য সম্মেলন উদ্বোধন করেছিলেন। ক্লক টাওয়ার, এখন চন্দননগর জেল, এখনকার চন্দননগর থানা, আর এই পাশেরটা
আগে ছিল হোটেল দ্য প্যারি, এখন চন্দননগর পোর্ট। এই যে এটা দেখছিস, এটা হচ্ছে ইন্দো ফ্রেঞ্চ ইনস্টিটিউট। এটা আগে ছিল দুপ্লের বাড়ি তথা ফরাসি হেডকোয়ার্টার, আর এখন তো দেখতেই পাচ্ছিস এটা আমাদের মিউজিয়াম। চল ওপাশটায় চল। নমস্কার। আমি চন্দননগরের ইনি, আর এরা আমার বন্ধু, বাইরে থেকে এসেছে এই মিউজিয়ামটা দেখার জন্য। আপনি যদি একটু আমাদের ঘুরিয়ে দেখান। চলুন এই মিউজিয়ামটা দেখি। এই মিউজিয়ামে চন্দননগরের একটা প্রাচীন ম্যাপ থেকে আরম্ভ করে সংস্কৃতি, সাহিত্য, শিল্প, বিজ্ঞান চর্চায় চন্দননগরের প্রাচীন প্রায় সব তথ্যই রাখা আছে থরে থরে। ফরাসিদের আমল বা আরও সুপ্রাচীন অতীত থেকে রক্ষিত তথ্য ও দ্রব্য ভাণ্ডার যে কোনো গবেষকের কাছেই আকর্ষণীয়। প্যাটার্ন দেখেছিস? বাংলার টিপিক্যাল দোচালা মন্দির। আসলে এই মন্দিরটি তৈরি করতে ইন্দ্রনারায়ণ কোনো কাঠ ব্যবহার করেননি, পুরোটাই খিলানের ওপর। ক্লাইভ মন্দিরের পেছনে গোলার আঘাত করেছিলেন, আর কোষ্টি পাথরের নন্দদুলালজির মূর্তিটি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পুকুরে। 1740 সালে তৈরি এই মন্দিরটি বহু স্মৃতির ধারক। ইন্দ্রনারায়ণ কে বলতো? খুব যে তার নাম করছিস। কে নয়, মন্দির করেছেন, পড়াশুনোর টোল করেছেন, আরও কত কি। আসলে ইন্দ্রনারায়ণ ছিলেন ফরাসিদের কুর্তিয়ে বা আঞ্চলিক প্রতিনিধি। আমরা যেখান দিয়ে এলাম, উর্দিবাজার, লক্ষ্মীগঞ্জ, এগুলো বহু পুরনো জায়গা। এখান থেকে চাল, ডাল, গম, তিল, সর্ষে, ছোলা, পোস্ত, ঘি, চর্বি, আফিম, এমনকি ক্রীতদাসও রপ্তানি করা হতো। আর ছিল ফরাসডাঙ্গার কাপড়, মসলিন ছিল নানা রকমের, কত তার নাম। এছাড়া কাঠের জিনিস, মাটির জিনিস তো ছিলই, আর সবই জানিস এক্সপোর্ট করা হতো। বাবা, তুই তো দেখছি অনেক কিছুই জানিস। হ্যাঁ জানি তো, তোকে জিজ্ঞেস করে দেখ। আমার জিজ্ঞেস করে থামবি তোরা। আচ্ছা শোন, তুই এক্সপোর্টের কথাটা জানি কি বলছিলি, কোথায় হতো এক্সপোর্ট? কোথায় নয়, চীন, সাউথইস্ট এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ, এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ, খোদ ফ্রান্স, ইংল্যান্ডেও এক্সপোর্ট করা হতো। আর জানিস, এই নদীপথেই চলতো যাবতীয় বাণিজ্য। ওই যে বোড়াইচণ্ডী মন্দির, ওখানে পুজো না দিয়ে কোনো বণিক তার বাণিজ্য তরি নিয়ে হুগলি হয়ে যেত না। কেউ কেউ তো বলেন দেবী চণ্ডীর নাম অনুসারেই চন্দননগর নাম। তার মানে চন্দননগর নামে নাম্বার টু অপশন পাওয়া গেল। কিন্তু প্রবর্তক মন্দিরের গল্পটা আবার বলতো, বোমা নাকি তৈরি হতো এখানে? মন্দিরে নয়, পুরনো প্রবর্তক বাড়ির উল্টো দিকে ছিল মনীন্দ্রনাথ নায়কের কারখানা। এখন অবশ্য ওটা খালি জমি হয়ে পড়ে আছে। তাহলে মন্দিরটা? মন্দির আর আশ্রমের প্রাণপুরুষ ছিলেন মতিলাল রায়। শ্রী অরবিন্দ ঘোষ ছাড়াও বহু বিপ্লবী এখানে এসেছেন। আর কোনে বউ তথা প্রবর্তক কাশ্যপের এই মন্দিরে পঞ্চমন্ডির আসনে বসে নদীতে নজর রাখতেন বিপ্লবীরা। বাহ, কি
এখন এগুলো এখানে সব ইটভাটা হয়েছে, দেখ জায়গাটা। মাই গড, ওখানে একটা ঘাট মনে হচ্ছে না? দেখি 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 দেখ, তাই তো, দাঁড়া দেখ না বাবা, ননিদার আমায় এত কাছে ছিল, দেখেছি সত্যি অপূর্ব রে। তোকে দেখে মনে হচ্ছে যেন রবীন্দ্রনাথের নতুন বৌঠান। গঙ্গা সাঁতরে এপার ওপার করছেন রবীন্দ্রনাথ, আর বুক চাপা টেনশনে পার থেকেই নতুন বৌঠান নজর রাখছেন আদরের দেওরটির দিকে। সেটাও তো চন্দননগরের গর্ব রে। কে অস্বীকার করেছে? সত্যেন্দ্রনাথ ব্যানার্জির রিভার ভিউ বাড়িতে রবীন্দ্রনাথ বহুদিন কাটিয়েছেন তাঁর জ্যোতি দাদা আর নতুন বৌঠানের সঙ্গে। এই রবীন্দ্রনাথ এখানেই বিদ্যাপতি সেই অমোঘ বাণীতে সুর দিয়েছিলেন না? সিনটা ভাব, বর্ষার আলো আঁধারি সন্ধ্যা, গঙ্গার ধারে বারান্দায় বসে এসরাজ বাজাচ্ছেন জ্যোতিরিন্দ্রনাথ, পাশে নতুন বৌঠান, রবীন্দ্রনাথ গান ধরলেন, 16 বছর বয়সী কণ্ঠে মেঘমল্লার। বাল্যকালে যেদিন চন্দননগরে এসেছিলেন সেদিন এসেছিলেন বিশ্ব প্রকৃতির খেলা করে। সেদিনকার দান দেবতার প্রত্যক্ষ দান, সে আমি আকাশে বাতাসে বনের ছায়ায় গঙ্গার কালস্রোতে পেয়েছি। সারাদিন বসিয়ে রাখবি নাকি এখানে? বসে থাকবো মানে? আমি কখন থেকে টার্গেট করে রেখেছি, আমরা বোটিং করব। মনে রাখিস, খলিশানিকে ভুললে কিন্তু চলবে না। প্রাচীনকালে সরস্বতী নদীর ধারে খলিশানি ছিল বর্ধিষ্ণু গ্রামকেন্দ্রিক সংস্কৃতির পীঠস্থান। প্রথমে এক ধীবর রাজা, তারপর 17 শতকে এক কায়স্থ রাজবংশের উত্থান হয়, যাদের পরিবারে জন্মেছিলেন করুণাময় বসু। বাসুলি এবং বিশালাক্ষী দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। নারে মন্দিরটা সত্যি অসাধারণ রে। ওরে তোর হলো, ও কি সুন্দর এঁকেছে, দেখ কি দারুণ হয়েছে, খুব সুন্দর। খলিশানি থেকে বড় হয়ে গোন্দলপাড়া, চন্দননগরের আদি মধ্য ও নবীন পুরুষ, তাই না রে? রাইট, যা দেখালি পুরো ঘুলিয়ে গেল, আবার দেখতে হবে। কার কোনটা বেস্ট লাগলো বল? লাল দিঘি। আর তার উল্টো পারে গ্রেভিয়ার্ড। Thank you.
আমি রোমাঞ্চিত কানালাল দত্তের বাড়ি দেখে। রূপলাল নন্দীদের গালাকুঠি, যেখানে বিপ্লবীরা এসে লুকিয়ে থাকতো, এগুলো না বললে কিন্তু হবে না। যা বাবা, তুই তো বললি বেস্টটা বলতে, তাই বললাম তোর কাছে বেস্ট কোনটা? কৃষ্ণভামিনী মন্দির নারী শিক্ষা নারী মুক্তির গর্ভগৃহ, তাই চন্দননগরের প্রাণপুরুষ হরিহর শেঠকে বার বার প্রণাম না জানিয়ে পারি না। খ্রিস্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই রে ভাই। চন্দননগরের কথা বলতে গিয়ে রাসু কবিয়াল এবং অ্যান্টনি কবিয়ালের কথা বলতেই হয়। তাছাড়া এখানকার মেয়েরা প্রথম খোলা সভায় কীর্তন গাইতেন। গোন্দুলপাড়ার জমিদার বাড়ি এই গোপালধামে গান গেয়ে গেছেন অ্যান্টনি কবিয়াল। শহরে দেখার মতো জিনিস নতুন করে তৈরি হচ্ছে, পুরনো জিনিস যেমন অনেক আছে, সেইগুলোকে যেমন সযত্নে রক্ষা করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। পাশাপাশি ভাবে নতুন নতুন পর্যটকদের কাছে আকর্ষণীয় বিভিন্ন কেন্দ্র, সে বিনোদন কেন্দ্রই হোক বা আমাদের নদীকে কেমনভাবে কাজে লাগানো যায়, একে উন্নয়ন এবং পাশাপাশি হবে নতুন সম্পদের সৃষ্টি, এই সবটা নিয়েই আমরা আমাদের শহরকে মেলে ধরতে চাই গোটা পৃথিবীর। বলেছিলাম না, যেখানেই যাবো একসাথে যাবো, আর চন্দননগরে জগদ্ধাত্রী পূজা না দেখে ফিরছি না। আরে ঠিক আছে ভেতরা। Thank you.
ডাক্তার।